हेलो स्टूडेंट्स, वेलकम टू माय क्लास एंड यू आर वाचिंग माय चैनल अ जर्नी विथ फिजिक्स। सो आज के क्लास 12 এর 3 নম্বর চ্যাপ্টার যেটা ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে আমাদের শুরু হয়েছিল সেটা নিয়ে আমরা হাজির এবং চ্যাপ্টারের নাম ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই দেখে গেছো ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব যার হচ্ছে পার্ট নম্বর 1 এর পালা আজকে দ্যাট ইজ অফ ফার্স্ট লেকচার। তো তোমরা যখনো যারা এখনো আগের লেকচারগুলো দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে প্লিজ লিংক দেওয়া আছে দেখে নিও। ইলেকট্রিক ফিল্ডের অল লেকচার ভিডিও লিংক দেওয়া থাকবে, দ্যাট ইজ অ প্লেলিস্টের লিংক দেওয়া থাকবে তোমরা ডেসক্রিপশন বক্সে, এবং ফার্স্ট কমেন্ট সেকশনেও তোমরা দেখে নিতে পারো, সেখানেও লিংক দেওয়া থাকবে। সো আজকে দেরি না করে তাহলে সেশনটা শুরু করা যাক। তো আজকে টপিক হলো ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। তো আমরা যারা ফিজিক্সের লোক বা সায়েন্সের টিচার তারা সবসময় কিন্তু অন্য একটা জিনিসের সঙ্গে অন্য একটা জিনিসের কিন্তু লিঙ্ক আপ করার চেষ্টা করে, তার মানে কোন একটা জিনিসের সঙ্গে কোন একটা জিনিসের চেন ক্রিয়েট করার চেষ্টা করে। সো দ্যাট চেন কিন্তু তোমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে খুবই হেল্প করবে। ওকে, সো যদি আমি চেন খোঁজার চেষ্টা করি বা যদি আমি চেন ক্রিয়েট করার চেষ্টা করি কোন একটা টপিকের সাথে অন্য কোনো টপিকে, দেন উই মাস্ট সে যে তোমরা হচ্ছে টেম্পারেচার সম্পর্কে সবারই কম বেশি আইডিয়া আছে। টেম্পারেচার কি না, তাপ দিলে কোনো একটা বস্তু টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে, তাই তো? মোরালেসলি আমরা এটা এই কথাগুলো সবাই জানি। তাহলে তাপ হলো কারণ, উষ্ণতা হলো তার তাপের ফল। সুতরাং উষ্ণতা ঠিক করে দেয় যে কোনো বস্তু হচ্ছে কে কোনো বস্তুর থেকে তাপ নেবে না অন্য কোনো বস্তুর থেকে তাপ মানে নেবে বা বর্জন করবে, এই দুটোর মধ্যে সে একটা ঘটনা ঘটবে যদি সে অন্য কোন একটা বস্তুর সঙ্গে মানে ভিন্নতর উষ্ণতর বস্তুর সাথে সে কন্ট্যাক্ট করে থাকে। তাছাড়া তোমরা ক্যালোরিমিতির মূল নীতিও শিখেছো, যেখানে হচ্ছে গিয়ে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিততা, শীতল বস্তু কর্তৃক গৃহীততা, এই সমস্ত কথাগুলো আমরা জানি, ফান্ডামেন্টাল কথাগুলো। তারপরে আমরা জলতলে উচ্চতার সঙ্গেও সেই সমস্ত কথাগুলো জানি। সো আজকে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবটাও কিন্তু ওই জলতলের উচ্চতা এবং তাপমাত্রার সঙ্গেও কিন্তু কম্পেয়ার করা হয়। তো কম্পেয়ার করে আমরা কি বলতে পারি, না আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে তড়িৎ বিভব হলো কোনো আহিত বস্তু অর্থাৎ কোনো চার্জড পার্টিকেল। তাহলে চার্জড পার্টিকেল বা চার্জড বডি, পার্টিকেলের থেকে বডিটাকে আমরা বেশি প্রেফার করব। তাহলে কোনো যেহেতু আমরা বস্তু বলতেই অভ্যস্ত হব, তারপরে আস্তে আস্তে করে চার্জ পার্টিকেলের দিকেই যাব আস্তে আস্তে করে। তাহলে কোনো তড়িতাহিত বস্তু দ্যাট ইজ অফ চার্জড বডি, তার মানে তার হচ্ছে কি মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভ চার্জ থাকতে পারে অথবা প্রচুর পরিমাণে নেগেটিভ চার্জ থাকতে পারে, ঠিক? এই দুটো ভাবেই তো চার্জ বডি হয়। তাহলে ওই চার্জ বডি যদি তোমার হাতে থাকে, তাহলে ওই চার্জ বডিটাকে যদি তুমি অন্য কোনো চার্জ বডির সাথে কানেক্ট করো, সো ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারে বা কোনো তার দিয়ে কন্ট্যাক্ট করতে পারো, যদি এরকম কোনো কন্ট্যাক্ট থাকে তাহলে ওই দুটো জিনিসটার মধ্যে অর্থাৎ দুটো চার্জ বডির মধ্যে কোন একটা জিনিসে ট্রান্সফার হবে, সেইটা হলো আমাদের কিন্তু আধানে ট্রান্সফার হবে। এবার আধানটা চার্জ বডির মধ্যেই যেটা হবে সেটা কোন বস্তু থেকে কোন বস্তুতে যাবে সেটা কিন্তু নির্ধারণ করে প্রত্যেকটা বডিরই একটা সাধারণ এবং বিশেষ ভৌত ধর্ম, সেটাকেই আমরা বলবো হচ্ছে কি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে তড়িতাহিত বস্তুর তড়িৎ বিভব হলো এমন একটা ভৌত অবস্থা বা ভৌত ধর্ম যে কিনা বলে দিতে পারে সে অন্য কোনো বস্তুর থেকে আধান দেবে না অন্য কোনো বস্তুর থেকে আধান নেবে, ঠিক? এইটুকু হচ্ছে মোদ্দা কথা। কারণ আমরা জলতলের হাইটটা জানি, যদি হাইট কম বেশি থাকে তাহলে উচ্চ জায়গা স্থান থেকে নিম্ন জায়গা স্থানে কিন্তু জলের ফ্লো হয়, এইটুকু আমরা জানি। সেরকম যদি দুটো ভিন্ন অবস্থার কোনো ভিন্ন চার্জ বডির যদি কোনো বস্তু থাকে তাদের মধ্যে যদি ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে তাহলে আমরা হচ্ছে গিয়ে চার্জের ট্রান্সফার হবে, এই কথাটা জানতে যাবো। অ্যান্ড আনটিল যতক্ষণ না তাদের হচ্ছে কে দুটো বস্তুর হচ্ছে কে বিভবটা হচ্ছে সমান হয়ে যায়। সো বিভব হলো এমন একটা বিশেষ ভৌত ধর্ম যে কিন্তু বলে দিতে পারে যে চার্জ কিভাবে ট্রান্সফার হবে এবং কার থেকে কোন দিকে যাবে এবং কতটা অ্যামাউন্টেরও ট্রান্সফার হতে পারে, বা তড়িৎ বিভবের বিগিনিংটা হচ্ছে এইভাবেই হয়েছে। তো এখন তড়িৎ বিভবের যদি অ্যাকচুয়াল ডেফিনিশনে আমরা যাই বা ফলো করি, দেন উই হ্যাভ টু সে
যে কোন হচ্ছে অসীম দূরত্ব থেকে কোন যদি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে হয় তাহলে যে কার্য করতে হবে তাকেই আমরা বলবো হচ্ছে কি তড়িৎ বিভব। এগেন রিপিট, সো কোন অসীম দূরত্ব থেকে বা অসীম দূরত্ব থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে আমরা বলবো ওই বিন্দুর ওই বস্তুর তড়িৎ বিভব। ঠিক আছে, কোন বস্তুর না যে বস্তুর জন্য ওই তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়ে আছে, যে বিন্দুর সেই কোন বস্তুর বললো তড়িৎ বিভব না যে বস্তুর জন্য বা যে চার্জ পার্টিকেলের জন্য তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়ে আছে, তাহলে সেই বিন্দুতেই হবে ওই বস্তুটার বা ওই চার্জ পার্টিকেলের তড়িৎ বিভব। ঠিক, সো কেন এরকম ডেফিনিশন হলো তাহলে তোমরা যদি একটু নোটিশ করো তাহলে আমরা বলতে পারবো যে যদি তোমরা ক্লাস ইলেভেন পড়ে থাকো ভালোভাবেই, সো এখানে একটা মজার ব্যাপার আছে তাই না, ক্লাস ইলেভেন অনেকেই, সো ক্লাস ইলেভেনে যারা পড়েছো মোটামুটি তারা নিশ্চয়ই জানতে পারবে যে আমরা যখন মহাকর্ষ বিভব ডিফাইন করেছিলাম কিন্তু তখন সেখানেও আমরা বলেছিলাম যে কোন অসীম দূরত্ব থেকে একক ভরের কোন বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করা হয় তাকে আমরা বলেছিলাম মহাকর্ষ বিভব। সো ডেফিনিশন কেন এইরকম মিল হলো বা কেন এরকম হতে পারে, বিকজ অফ যেখানে আমাদের কনজারভেটিভ ফোর্স ফিল্ড থাকে অর্থাৎ সংরক্ষী বল, আমরা হচ্ছে মহাকর্ষীয় বলটাকে একটা সংরক্ষী বল বলেছিলাম, একটু পরেই আমরা শিখব যে কুলম ফোর্স বা ইলেকট্রিক ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ড ফোর্স সেটাও কিন্তু আমাদের একটা কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষী বল। আর মোরালেসলি তার থেকে আরো বেশি কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে কি মহাকর্ষীয় বল যেমন ছিল 1/r², আমাদের কুলম ফোর্সও কিন্তু 1/r². সো হুবহু না মিল হলেও কিন্তু তাদের ল অফ ইন্টারাকশনটা মানে কুলম ফোর্স আর হচ্ছে কি আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স এই দুটোর মধ্যে যদি হুবহু মিল না থাকেও কিন্তু তাদের ল অফ ইন্টারাকশনটা কিন্তু 1/r² দিয়েই থাকে। হুবহু মিল বলতে কারণ ওখানটায় মহাকর্ষ ক্ষেত্রে কেবলমাত্র আকর্ষণ হয় আর কুলম ফোর্স এর ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ দুটোই হতে পারে কিন্তু ল অফ ইন্টারাকশন কিন্তু চেঞ্জ হয়নি, দ্যাট ইজ অফ 1/r² দিয়েই আছে বা ওটা দিয়ে ডিফাইন করা হয়েছে। সুতরাং যেহেতু মহাকর্ষীয় ক্ষেত্রে যেহেতু একক ভরের বস্তুকে আনতে হয়েছিল সো এখানটায় তড়িৎ বিভবের ক্ষেত্রে একটা একক আধানকে বা একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে কোন একটা তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে আনতে যে কার্য করতে হবে। সো কেন কার্য করতে হবে, কেন আনতে গেলে কিছু শক্তি সঞ্চিত হবে বা কিছু কার্য করতে হলো সেই সমস্ত সব কথাগুলো কিন্তু আজকে শিখব। ঠিক, সো শুধু এইটুকু দিয়েই বিগিনিং করা হচ্ছে, তারপরে কিন্তু সবকিছুর ডেফিনিশন গুলোকেও ব্যাখ্যা করা হবে। ওকে, তো সাপোজ ভাবো হচ্ছে কি এইটা কোন একটা কিউ আধান আছে এবং প্লাস কিউ আধান আছে এবং এই প্লাস কিউ আধানটার জন্য আমরা জানি তার আশেপাশের অঞ্চল জুড়ে একটা কিন্তু তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে, তড়িৎক্ষেত্র সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ ওইখানে তার ইন্টারাকশনটা কিন্তু বর্তমান, তাহলে প্লাস আধান বসলে সে রিপেল করে দেবে মাইনাস আধান বসলে সে অ্যাট্রাক্ট করবে, এটাই হলো তার ল অফ ইন্টারাকশন। সো এইখানটা যদি আমি ধরে নিই এইটা তার ল অফ ইন্টারাকশন অর্থাৎ তার তড়িৎ ক্ষেত্রের জায়গা, এই প্লাস টু আধানটার জন্য তার তড়িৎ ক্ষেত্রের জায়গা হচ্ছে এইটা, অর্থাৎ সেই বাউন্ডারি পর্যন্ত কিন্তু সেই বাউন্ডারির ওপরে যে কোনো বিন্দু যদি থাকে বা ওখানে যে কোনো একটা বিন্দুতে যদি আধান বসানো হয় তাহলে সে কিন্তু ইন্টারাক্ট করতে পারবে, এটাই হলো বিন্দু আমাদের। ওকে, এই বিন্দুটা কিন্তু এর বাইরে যে কোনো যদি বিন্দু থাকে, এখানে যদি হাজারো বিন্দু বসাও বা হাজারো যদি চার্জ পার্টিকেল বসাও তাহলে কিন্তু তার আকর্ষণ বা বিকর্ষণ করার কোনো ক্ষমতা থাকবে না। ঠিক, তাহলে এই স্থানগুলোই হবে এইটার রেসপেক্টে অসীম, ঠিক, বিকজ ওখানে কোনো ইন্টারাকশন করার ক্ষমতা নেই। ঠিক আছে, তাহলে এবারে আমরা যেটা বলতে চাইছি যদি কোন অসীম দূরত্ব থেকে তাহলে কোন একক ধনাত্মক আধানকে যদি কোনো তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে এনে বসাতে চাও তাহলে সাপোজ সেই বিন্দুটা আমি এখানে চুজ করে নিলাম, তাহলে এই প্লাস আধানটাকে তুমি এইখানে নিয়ে এসে রাখছো বা রাখতে চেষ্টা করছো, তাহলে তোমাকে একটা বিশেষ কার্য করতে হবে এবং সেই কার্যটাইকে আমরা বলবো হচ্ছে কি তড়িৎ বিভব। ঠিক, তাহলে একক ধনাত্মক আধানকে যে কার্য, যে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা মধ্যে বিন্দুতে আনতে যে কার্য করতে হয় সেটাকেই আমরা ওই স্থানের বিভব বলেছি। কোন স্থানে বিভব, না এই স্থানে, কার জন্য বিভব হবে, নিশ্চয়ই এই চার্জ পার্টিকেলটার জন্যই হবে। ওকে, তো যদি একক ধনাত্মক আধানকে আনতে আমাদের ডব্লু কার্য করতে হয় এবং সেই ডব্লু কার্যটাকেই আমরা তো বলি বিভব,
সেই ডব্লিউটাকে যদি আমি এখন ভি দ্বারা নোটিফাই করি বা আমি ডেজিগনেট করি, ওকে, তাহলে ভি দ্বারা তাকে আইডেন্টিফাই করলাম, অর্থাৎ ডব্লিউটাকে আমি ভি বললাম, অর্থাৎ একক ধনাত্মক আদান আনতে গেলে যে কার্যটাই করতে হয়েছে সেটাকে আমরা হচ্ছে ভি বললাম, ওকে। তাহলে আমাদের সেন্স বলছে যদি একক ধনাত্মক আদানের জায়গায় আমরা যদি প্লাস টু একক ধনাত্মক আদান এনে থাকি, মানে প্লাস টু একক আদান আনি, তাহলে নিশ্চয়ই কার্যটা নিশ্চয়ই ডাবল হয়ে গেল, ডব্লু টাইমস ওয়ান টু ভি হবে, বিকজ অফ সেন্স বলছে, আমাদের ওই চিহ্ন তো জানাই। সো প্লাস টু এককের জন্য ডব্লু প্রাইমস ওয়ান টু ভি হবে, সো প্লাস থ্রি ইউনিটের জন্য নিশ্চয়ই ডব্লু প্রাইম ডব্লু ডবল প্রাইম কার্য হবে নিশ্চয়ই থ্রি ভি, বিকজ একক আদান আনতে কার্য ভি হয়েছে, সো টু একক আদান আনতে নিশ্চয়ই কার্যটা টু ভি হবে, প্লাস থ্রি ইউনিট আদান আনতে নিশ্চয়ই কার্যটা আবার থ্রি ভি হবে। সো এরকম করতে 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 আমি যদি কিউ আদান আনি, সাপোজ ক্যাপিটাল কিউ আদান, এখানে একটা ক্যাপিটাল কিউ আদান যে কিনা এই তড়িৎ ক্ষেত্রের বাইরে বসে আছে, সেই ক্যাপিটাল কিউ আদানকে তড়িৎ ক্ষেত্রের কোন একটা মধ্যে কোন একটা বিন্দুতে আনতে যে কার্যটা করতে হবে সেটা সিঙ্গেল কোন কার্যের মাল্টিপ্লাই হবে প্লাস কিউ দিয়ে, ঠিক সিঙ্গেল কোন আদানের কার্যের মাল্টিপ্লাই হবে প্লাস কিউ দিয়ে, বিকজ প্লাস কিউ আদান আনছি, ঠিকঠাক। তাহলে আমাদের টোটাল কার্যটা এখন কিন্তু কিউ ইন্টু ভি লেখা যাবে, দ্যাট মিন্স আমরা কার্যটাকে কিন্তু এইভাবে ডিফাইন করতে পারি, তাহলে কার্যটাকে টোটাল কার্য যদি আমরা প্লাস কিউ প্লাস টু কিউ এরকম ধরনের হিজিবিজি যদি কোনো আদান আনতে চাই, তাহলে যে কার্যটা হবে সেটাকে আমরা বলবো সিঙ্গেল কোন আদান আনার জন্য কার্য, অর্থাৎ দ্যাট ইজ বিভব, এবং সেই আদানটা যে আদানটাকে আমি আনতে চাইছি, ঠিক আছে, সেই আদানটা যে আদানটাকে আমি আনতে চাইছি। সো ডব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, ওকে, ডব্লিউ ইজ ইকুয়ালস টু ভি ইন্টু কিউ, ঠিকঠাক। বিকজ অফ কেন এরকম ডেফিনিশন তৈরি হলো, কেন এইভাবে আমরা করলাম ডেফিনিশন, সেগুলো আমরা ব্যাখ্যা করব, কিন্তু ডেফিনিশনটা হচ্ছে এইভাবেই কিন্তু ডেভেলপ করা হয়েছে। তোমরা যেখানেই হচ্ছে কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ড দেখবে, যেখানেই কোনো ল অফ ইন্টারাকশন আছে, যেটা কিন্তু আবার পেন গির গায়া, যেখানেই ল অফ ইন্টারাকশন আছে এবং সেই ল অফ ইন্টারাকশনটা কিন্তু ডিস্টেন্সের রেসপেক্ট ভ্যারি করছে, এবং সেটা যদি ওয়ান বাই আর স্কোয়ার হয়, শুধু ওয়ান বাই আর স্কোয়ার নয়, যে ওয়ান বাই সাম পাওয়ার কিছু হয়, তাহলে কিন্তু সব জায়গাতেই আমরা কিন্তু বিভব ওইভাবে কিন্তু ডিফাইন করার চেষ্টা করবো, বা বিভবকে ওইভাবে ডিফাইন করা হয়, ওকে, ঠিকঠাক। সো কেন বিভব ওইভাবে ডিফাইন করা হয় সেটা কিন্তু আমরা শিখব বা বোঝার চেষ্টা করব, ওকে। সো ডব্লিউ সমান ভি ইন্টু কিউ, তাহলে আমরা বলতে পারি, যে ডব্লিউ সমান ভি হবে, আবার একটু কায়দা করি, আবার একটু উল্টো দিকেই আসি, কিউ ইজ ওয়ান, যখন চার্জ ওয়ান করে দেবো তখন ডব্লিউ সমান ভি হয়ে যাবে, অর্থাৎ বিভব ইজ নাথিং বাট অ্যান ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট, কোন বহিঃস্থ সংস্থা দ্বারা কার্য করাইকেই বলবো আমরা হচ্ছে কে তড়িৎ বিভব, যখন চার্জটা হচ্ছে ওয়ান, তার ইন পার্টিকুলার কেস, অর্থাৎ বিভব ইজ নাথিং বাট অ্যান ওয়ার্ক ডান, ইউ ক্যান সে ইট, ঠিক, ইউ ক্যান সে ইট, তোমরা এটাই বলতে পারো, বিভব ইজ নাথিং বাট অ্যান ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট, অর্থাৎ সেটা আবার একটা পার্টিকুলার কেস, সেই পার্টিকুলার কেসটা কি, যখন আমরা একক ধনাত্মক আধানকে আনবো, একক ধনাত্মক আদানকে আনবো, সেই পার্টিকুলার কেস, অর্থাৎ সেই পার্টিকুলার কন্ডিশনটাকেই আমরা বলবো হচ্ছে যে কার্যটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎ বিভব। সো তড়িৎ বিভব আর কার্য কেন এইরকম হলো, বিকজ একটু যদি খুব ভালো করে ভাবো, যদি এখানটা আমাদের প্লাস কিউ আদান থেকে থাকে, এবং তার জন্য যদি ধরো এইটা হচ্ছে তার হচ্ছে ল অফ ইন্টারাকশন, অর্থাৎ তার তড়িৎ ক্ষেত্রের স্থান হচ্ছে এইটুকু, তাহলে তুমি যখন এখানে কোনো বিন্দু আদান আছে, একক ধনাত্ম আদান, সেটা যদি এখান থেকে নিয়ে এসে এখানে বসাতে চাও, তাহলে কি করবে, এই প্লাস কিউটা এটাকে রিপেল করার চেষ্টা করবে, অর্থাৎ তোমাকে ওই স্থানে বসাতে গেলে একটা নিশ্চয়ই কার্য করতে হবে, মানে জোর করে বসাতে হবে, বিকজ অফ স্বাভাবিকভাবে তুমি যদি ও আসতে চায় কিন্তু আসতে পারবে না, বিকজ এটাকে ও রিপেল করে দেবে, বিকজ অফ কিউ কিন্তু গ্রেটার দেন অফ ওয়ান, ওয়ানের থেকে বড়, তাহলে এইটার উপরে ফোর্স কিন্তু এটার জন্য অনেক বেশি, সো এই মানে ফোর্স বেশি বলবো না, সো এইটার উপরে ক্রিয়াশীল ত্বরণটা বেশি হবে, বিকজ অফ এর মাসটা হচ্ছে
হেভি, এর মাসটা আছে কিন্তু কম, ফোর্স কিন্তু সমান, এটার উপর এটার ফোর্স, এটার উপর এটার ফোর্স কিন্তু সমান, বিকজ অফ এপসিলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, ওকে, ফোর্স সমান, তাহলে কিন্তু এ এটাকে রিপেল করবে, অর্থাৎ এটাকে নকডাউন করে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এটাকে এখানে বসতেই দেবে না, ঠিক, স্বাভাবিক, আমি ক্লাসের ফার্স্ট বয়, তুমি ক্লাসের ফার্স্ট বয়, তোমার পাশে চাইবে না ক্লাসের লাস্ট বয়সে বসো, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইভাবে নয়, যেখানে ধরো বেঞ্চে যে পাঁচটা বন্ধু এসে বসে, প্রতিদিনই একসঙ্গে বসে, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো, এবার ক্লাসের অন্য কোন একটা বেঞ্চের স্টুডেন্ট তোমার যদি পাশে এসে বসতে হবে, তুমি কি বসতে দেবে? দেবে না নিশ্চয়ই, সেই দিনটার মতো গ্যাগুই করবে। সো প্লাস কিউটা এটাকে নকডাউন করার চেষ্টা করবে, ওকে, বিকজ এটাকে রিপেল করবে, ঠিক, বিকজ এদের মধ্যে তো বন্ধুত্ব সম্পর্ক নেই, ঝগড়ার সম্পর্ক আছে, শত্রুতা সম্পর্ক আছে, সো প্লাস কিউ এটাকে রিপেল করে বাইরে বের করার চেষ্টা করবে, তার মানে তোমাকে যদি এখানে বসাতে হয় তাহলে জোর করে বসাতে হবে, সো আমরা জোর করে যখনই বসাবো তাহলে এই প্লাস ওয়ান আধানটার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে, সেই সঞ্চিত শক্তিটাকেই আমরা বলবো হচ্ছে গিয়ে তড়িৎ বিভব, ওকে, কারণ আমরা তুই যদি খুব ভালো করে মনে করে দেখো যে এটার একটা এক্সাম্পল থাকতে পারে, যেমন আমরা কোনো গ্র্যাভিটির বিরুদ্ধে কোনো একটা বস্তুকে উপরে তুলতাম তাহলে তার মধ্যে কিন্তু একটা শক্তি সঞ্চিত হতো, যেটাকে আমরা বলতাম অভিকর্ষ স্থিতিশক্তি, বিকজ তাকে আমরা গ্র্যাভিটির এগেনস্টে ওপরে তুলেছি, গ্র্যাভিটির এগেনস্টে ও তুলছি ওপরে, ওকে, ঠিক আছে, ঠিকঠাক, সো এটা কার্য করতে হবে, সেই কার্যটা এটার মধ্যে স্টোর হবে, সেটাকেই আমরা বলবো হচ্ছে তড়িৎ বিভব, ঠিকঠাক, তার মানে তড়িৎ বিভবটাকেও তুমি এইভাবে ডিফাইন করতে পারো, এইভাবে তড়িৎ বিভবটাকে তুমি এইভাবেও ডিফাইন করতে পারো, ঠিক, কিভাবে ডিফাইন করলাম, তাহলে V ইকুয়ালস টু W বাই কিউ, কোন কিউ আদানটাকে সরাতে হয়েছিল, যে কিউ আদানটাকে আমরা অসীম থেকে নিয়ে এসে ওই বিন্দু টেনে বসাতে চাইছি, কার জন্য, কোন একটা আদানের জন্য তড়িৎ ক্ষেত্র যেটা সৃষ্টি হয়ে আছে, তার মানে বিভবকেও কিন্তু এইভাবে ডিফাইন করা যেতে পারে, সো ওয়ার্ক ডান ফ্রম মুভিং এ পার্টিকেল দ্যাট ইজ আ চার্জ পার্টিকেল ফ্রম ইনফিনিটি টু আ পয়েন্ট, সাপোজ সেই পয়েন্টের নাম হলো আর, ডিভাইডেড বাই অফ কিউ, যে আধানটাকে মুভ করানো হচ্ছে, অর্থাৎ বিভবটা কি, তাহলে কোন অসীম দূরত্ব থেকে এই কিউ আধানটাকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দুতে, সাপোজ এই বিন্দুটা আর দূরে আছে, যে তড়িৎ ক্ষেত্রে ওটা যে আধানের জন্য সৃষ্টি হয়ে আছে সেই আধান থেকে আর দূরে আছে, অর্থাৎ সেই আধান থেকে আর দূরে বসাতে চাইছি, সেই টোটাল ওয়ার্ক ডান বাই ক্যাপিটাল কিউ, যাকে নিয়ে এসে বসানো হয়েছে, সেটাই যদি এইভাবে সাজাতে পারি তাহলে যে কোয়ান্টিটিটা পাবো সেটাকেই আমরা তড়িৎ বিভব করব, ক্লিয়ার, ওকে, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে, সো তাহলে সিম্পলি আমরা বলতে পারবো যে V ইজ ইকুয়ালস টু W বাই কিউ, V ইজ ইকুয়ালস টু W বাই কিউ, তার মানে V টাকে তুমি যদি একক বার করতে চাও ইন SI, তাহলে ইউ ক্যান সিম্পলি রাইট জুল পার কুলম, বিকজ W জুল আর কিউটা হলো কুলম, বাট ইন CGS, ইন CGS ইউ ক্যান রাইট দ্যাট ইজ অফ আর্ক পার স্ট্যাট কুলম, আর পার স্ট্যাট কুলম বা ESU ইউনিট বা ESU কুলম লিখতে পারো, ওকে, সো তুমি যদি এবার এটার মাত্রা বার করতে চাও, V এর মাত্রা, সো W এর মাত্রা বাই Q এর মাত্রা, W এর মাত্রা কি হয়, ML স্কোয়ার T মাইনাস টু, Q মানে IT, দ্যাট মিন্স M L স্কোয়ার I ইনভার্স T ইনভার্স অফ 3, ওকে, এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি আই ইনভার্স ওয়ান, ওকে, ঠিকঠাক, এটা হলো আমাদের ভি এর মাত্রা, দ্যাট ইজ আ তড়িৎ বিভবের মাত্রা, ক্লিয়ার, চলো নাও মুভিং টু দা নেক্সট সেকশন, নেক্সট সেকশনটা কি হতে পারে, নেক্সট সেকশনটা হতে পারে তাহলে ভি সমান W বাই কিউ আমরা জেনে গেছি, তাহলে আমরা কি বলতে পারি, বিভবের একক অর্থাৎ এই জুল পার কুলমটাকে আমরা একসাথে আবার ভোল্টও বলতে পারি, ঠিক, অর্থাৎ বিভবের একক ভোল্টেজ, যে ভোল্টেজ গুলি বিভব তার এককটাকে তো ভোল্ট বলা হয়, তাই না, ভোল্ট, তাহলে জুল পার কুলমটাকে ভোল্টও বলা হয়, তাহলে ওয়ান ভোল্ট সমান ওয়ান জুল বাই ওয়ান কুলম,
এটাও লিখতে পারি 1 ভোল্ট সমান সমান 1 জুল বাই 1 কুলম্ব সিম্পলি রাইট সো 1 জুল মানে হলো কি 10 টু দি পাওয়ার 7 আর্ক এন্ড 1 কুলম্ব মানে হলো 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ওকে তাহলে এটাকে তুমি কি লিখবে 1 জুলটাকে আর্কে কনভার্ট করেছো আর 1 কুলম্বটাকে তুমি কনভার্ট করেছো স্ট্যাট কুলম্বে ওকে স্ট্যাট কুলম্বে কনভার্ট করে দিয়েছো দ্যাট মিন্স তোমরা লিখতে পারবে 1/300 আর্ক বাই স্ট্যাট কুলম্ব তার মানে 1/300 ESU ভোল্ট অর স্ট্যাট ভোল্ট দ্যাট ইজ হোয়াট উই গেট ইজ দ্য রিলেশন বিটুইন স্ট্যাট ভোল্ট এন্ড ভোল্ট দ্যাট ইজ অফ এসআই পদ্ধতির বিভবের একক এন্ড সিজিএস পদ্ধতির বিভব এককের মধ্যে সিম্পলি একটা সম্পর্ক রয়েছে সো এন্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইন 2021 এইচএস ওকে এরা WBCHS এর ফেভারিট কোশ্চেন দেখাও 1 ভোল্ট সমান 1/300 ESU ভোল্টেজ ওকে ঠিকঠাক আগে বাড়ে ওকে ডিসরাপ্ট কর দে মিটা দিয়া মুছে দিয়েছি এবারে পরের হেডিং সো এরপর নেক্সট হেডিংটা কি না ইলেকট্রিক ফোর্স ইজ কনজারভেটিভ দ্যাট ইজ অফ তড়িৎ বল একটি সংরক্ষী বল সো ইন ক্লাস 11 আমরা হচ্ছে জানি যে সংরক্ষী বল এন্ড অসংরক্ষী বলের কিন্তু আমরা ডেফিনেশন পড়েছি শুরু যে যেখানটা হচ্ছে কি বলের অপচয় হয় না সেটা হলো সংরক্ষী বল আর যেখানে বলের অপচয় হয় সেটা হলো আমাদের অসংরক্ষী বল আর অসংরক্ষী বলের কিছু বৈশিষ্ট্য ছিল আর সংরক্ষী বলেরও কিছু বৈশিষ্ট্য ছিল তো আমাদের ইলেকট্রিক ফোর্স ইজ আ কনজারভেটিভ ফোর্স দ্যাট ইজ অফ সংরক্ষী বল এইটা কিন্তু আমাদের সিলেবাসে প্রমাণ করা নেই ওকে দ্যাট ইজ দ্য বিয়ন্ড অফ স্কোপ ওকে এটা হচ্ছে আমাদের স্কোপের বাইরে অর্থাৎ আমাদের সম্ভাবনার বাইরে সুতরাং আমরা মেনেই নেব যে তড়িৎ বল হচ্ছে কি একটা সংরক্ষী বল এবং সেই মেনে নেওয়ার পরে যে যে কনক্লুশন হতে পারে সেইগুলোই আমরা শিখবো অর্থাৎ জাস্ট রিমেম্বার করে রাখবো ওকে সো তড়িৎ বল সংরক্ষী বল মানে সংরক্ষী বলে কি কি প্রপার্টি ছিল না প্রপার্টি ছিল বা বৈশিষ্ট্য ছিল যে কোন এক স্থান থেকে অন্য স্থানে কোন একটা বস্তুকে নিয়ে যেতে গেলে সংরক্ষী বলের ক্ষেত্রে সেটা কোন পথে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে না কার উপর ডিপেন্ড করে না ফাইনাল পজিশন এন্ড ইনিশিয়াল পজিশনের উপরে ডিপেন্ড করে অর্থাৎ প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থান এই দুটোর উপরে কিন্তু সে ডিপেন্ড করে এবং সেকেন্ড যেটা সেটা হচ্ছে কি আমাদের পদ্ধপথে কৃতকার্য শূন্য হয় তার মানে যদি তুমি যদি ভাবো এইটা একটা তড়িৎ ক্ষেত্র এবং সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে আমাদের একটা সংরক্ষী এবং তাহলে তুমি যদি ভাবো এইখান থেকে কোন একটা বিন্দু আদানকে এইখান থেকে এইভাবে নিয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে তুমি যে পথটাই ফলো করো না কেন যদি হাজারো পথ ফলো করো সো প্রত্যেকটা পথেই কিন্তু কৃতকার্য সমান সাপোজ কোন একটা পথ আছে এইখান থেকে বেরিয়ে আমার পেটের ভেতরে গিয়ে আর্সেনালের বিরিয়ানি ওর পর্যন্ত গিয়ে এসে আবার এখানে আসলো তাহলে বোথ সব মানে সব কেসেই কিন্তু কৃতকার্যটা হচ্ছে সমান দ্যাট ইজ এই পয়েন্টটাকে তুমি যদি বি বলো এই পয়েন্টটাকে যদি এ বলো এবং এই পথে যদি কার্যটাকে তুমি ভি ওয়ান বলো এটাকে ভি টু বলো এটাকে ভি থ্রি বলো এটাকে ভি ফোর বলো ভি ফাইভ বলো ভি সিক্স বলো ভি সেভেন বলো তাহলে অল আর ইকুয়াল ভি ওয়ান থেকে শুরু করে ডট 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 করে সবাই সমান মাঝখানে ধরো ভি ফাইভ আছে ভি সিক্স আছে ভি ফোর আছে ভি টু আছে সবাই কিন্তু সমান অর্থাৎ প্রত্যেক সরি বিভবটাকে না বলে কিন্তু আমাদের কার্যটাকেই বলা উচিত ওকে কার্যটা সমান এটাকে সব ডব্লু করে দাও ওকে ডব্লু সব ডব্লু ঠিক বিকজ হচ্ছে কি আমাদের কার্যটা হচ্ছে কি যে কোনো পথে হচ্ছে কি সমান আর যদি কোনো একটা বস্তুকে এইখান থেকে তুমি এইভাবে নিয়ে যাও যদি এটাকে আমার ডব্লু ওয়ান কার্য করতে হয় তাহলে ডেফিনেটলি উই ক্যান সে যদি এটাকে আমাদের ফিরিয়ে আনতে হয় এইভাবে তাহলে এটাকে ও মাইনাস ডব্লু ওয়ান কার্য করতে হয়েছে অর্থাৎ
যে কার্যটা দিয়েই বস্তুটাকে এখান থেকে এখানে এই পর্যন্ত আনা হয়েছে, অর্থাৎ আধানটাকে, সেই কার্যটাকে তুমি তুলে নাও সেটার থেকে, তাহলে ওই আধানটা আবার এখান থেকে এখানে ফিরতে পারে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এটাকে তুমি যদি আধানটাকে W1 কার্যের দ্বারা নিয়ে যাও বা কার্য করতে হয়, তাহলে এটাকে নিশ্চয়ই -W1 কার্য করতে হবে, বিকজ অফ যে বদ্ধপথে কৃতকার্য হচ্ছে সমান, মানে সরি জিরো, বিগ জিরো কি না, বদ্ধপথে কৃতকার্য বিগ জিরো, দ্যাট ইজ অফ জিরো। ওকে, তো এটা W1 হলে এটা -W1 হবে, তাই টোটাল কার্যটা হচ্ছে জিরো। ওকে, সো এরপরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক মুছে দিয়েছি, এরপরে সব থেকে ইম্পর্টেন্ট টপিক দ্যাট ইজ অফ হেডিং দাও, হেডিং কি হবে, পটেন্সিয়াল অ্যাট আ পয়েন্ট, কোন বিন্দুতে বিভব, ঠিক আছে, কোন বিন্দুতে বিভব, তাহলে পটেন্সিয়াল অ্যাট এ পয়েন্ট। তাহলে তুমি ভাবো এইটা একটা রিজিয়ন অফ ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তাহলে এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্রের কোন একটা অংশ। সাপোজ কোন একটা বিন্দু আধানকে এই পয়েন্টে নিয়ে এসছো, কোত্থেকে, তোর এইখান থেকে নিয়ে এসছো, ওকে নিয়ে এসছো, তাহলে ধরো তোমাকে কার্য করতে হয়েছে কত, ধরো 20 জুল। এবার যদি একক ধনাত্মক বিন্দু আদান হয়, তাহলে একক ধনাত্মক বিন্দু আদান যদি হয়, তাহলে তুমি এখানে বলতেই পারো তাহলে এটা 20 জুল কার্য করতে হয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানকার বিভব হচ্ছে 20 ভোল্ট, বলতেই পারি, বিকজ ওখানকার বিভব হচ্ছে 20 ভোল্ট, বিকজ অফ W = V, একক ধনাত্মক আদানকে এক স্থান অন্য স্থান আনতে যে কার্য সেটাই বিভব। তাহলে যে কার্যটা করতে হয়েছে যদি 20 জুল হয়, তাহলে আমি বলতে পারবো বিভবটাও 20 ভোল্ট, ডেফিনেটলি। যদি ধরো এবার এইখান থেকে আনতে হয়েছিল, এটা ধরো একটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, তাহলে সেন্স বলছে, আমাদের সেন্স বলছে যদি 1 নম্বর পজিশন থেকে এনে এই বিন্দুতে যদি বসাই একক ধনাত্মক আদানকে, এটা হচ্ছে 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, কিন্তু একক ধনাত্মক আদানই বোথ কেস থেকে গিয়ে আসছি, তাহলে এইখান থেকে যদি একক ধনাত্মক আদানকে এই বিন্দুতে এনে বসাতে চাই তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে যে কার্যটা হবে সেটাই নিশ্চয়ই বিভব। তো তাহলে এখানকার বিভবটা আমি 20 ভোল্ট ধরলাম, বিকজ অফ 20 জুল কার্য। সেকেন্ড পজিশনতে যদি কোনো একটা আধানকে নিয়ে এনে বসাতে চাই একক ধনাত্মক আধানকে, তাহলে আমাদের সেন্স বলছে নিশ্চয়ই আগের থেকে আমাকে বেশি ওয়ার্ক ডান করতে হবে, বিকজ অফ একটাই কারণ, এ হচ্ছে যদি দুটো বুলবুল সহ্য করে থাকে, দুটো আয়লা সহ্য করে থাকে, এ আমফান জাম্পান তারপর হচ্ছে বুলবুল আয়লা সবই সহ্য করে নিয়ে যায়, তাই না? কেন, ধরো এটা তো কোনো একটা বিন্দু, ধরো এখানটা হচ্ছে তোমাদের বা এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে আধানটা সৃষ্টি হয়েছে বা যে আধানটার জন্য ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে, সেই ইলেকট্রিক মানে সেই আধানটা আমি এখানে ধরে নিলাম, তাহলে খুব ভালো করে ভাবো এই 2 নম্বর পজিশনটা কিন্তু, বা 2 নম্বর পজিশনতে যখন একক ধনাত্মক আধানকে মুভ করে এনে এইখানে বসাতে চাইছি, তাহলে এ যতটা পাথ ফলো করেছে বা পাথ ট্রাভেল করে এসছে, তাহলে সেই ট্রাভেল করার সময় কিন্তু সে সব থেকে বেশি পরিমাণে রিপেল ফোর্স অনুভব করেছে কম্পেয়ার টু এইটা। তার মানে আমরা বলতে পারবো এই 2 নম্বর পজিশন, 2 নম্বর পার্টিকেলটার জন্য, অর্থাৎ 2 নম্বর পজিশন থেকে একক তরঙ্গকে নিয়ে এসে যখন এখানে বসাতে চাইছি, তখন সেই ক্ষেত্রে কিন্তু কার্যটা আমাদের সাপোজ 40 জুল হলো ফর এটা, তাহলে এখানে বিভবটা কি বলবো, 40 ভোল্ট, তাহলে বিভবটা কি বলা উচিত, তাহলে 40 ভোল্ট বলা উচিত, তাহলে 40 ভোল্ট বলা উচিত। সাপোজ আবার এইখান থেকে কোনো একটা বিন্দু আদানকে নিয়ে এনে বসাচ্ছি, সাপোজ ধরো এইখান থেকে কোনো বিন্দু আদানকে নিয়ে এনে এসে বসাচ্ছি, সাপোজ এই ক্ষেত্রে আমাকে কার্য করতে হলো 100 জুল, তাহলে বিভব কত বলবো, 100 ভোল্ট বলবো। তাহলে একই বিন্দুর 3-4টে বিভব কি করে হতে পারে, হতে পারে না, তাই না? একটা বিন্দুর একটাই বিভব থাকা উচিত, কিন্তু আমাদের এইসব সেন্স বলছে 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, যদি এটা ডেজিগনেট করতাম 3 নম্বর পজিশনকে,
তিনটা পজিশন থেকে আনতে গেলে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কার্য করতে হবে। তাহলে আমি কি এই বলতে পারবো এই বিন্দুটার বিভব ডিফারেন্ট ডিফারেন্ট? সম্ভব নয়, কারণ সে তড়িৎ ক্ষেত্রের মধ্যেই বসে আছে এবং একটা স্থানেই বসে আছে। তাহলে তার বিভবটা কিন্তু একটা নির্দিষ্ট মানের হওয়া উচিত। ওকে, নির্দিষ্ট মানেরই হওয়া উচিত। তাহলে আমরা কি বলতে পারবো? এনি সেন্স? তাহলে আমরা যেটা বলতে পারবো যে ধরো আবার যদি এইখানতে করতাম তাহলে নিশ্চয় আমাকে আরো কম ভোল্টেজ হতো বা কম কার্য করতে হতো। সাপোজ এখান থেকে পৌঁছাতে গেলে 10 ভোল্ট লেগেছে বা 10 জুল কার্য করতে হয়েছে, তাহলে এখানকার এই পয়েন্ট রেসপেক্ট এটার হলো বিভব হলো 10 ভোল্ট। এটাই কি বলবো, কিভাবে বলবো? সো সবকিছুর অ্যান্সারটা এবারে পাওয়া যাবে। সেই অ্যান্সারটা পাওয়ার জন্য আমরা কি করবো, তাহলে এটাকে জাস্ট রিমেম্বার করে রাখো। তাহলে এবারে আমরা অ্যান্সারটা কিন্তু দিতে চেষ্টা করছি। ওকে, সো মুছে নি। নাও আমরা যেটা বলবো যে যদি এইখানে কোনো একটা আধান থাকে প্লাস কিউ, এবং এই প্লাস কিউ থেকে তুমি যত দূরের দিকে যাচ্ছ তত কি হচ্ছে, তার ইন্টেন্সিটি অফ ইলেকট্রিক ফিল্ড কিন্তু আস্তে আস্তে করে ডিক্রিজ করছে। বিকজ উই নো ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই অফ আর স্কোয়ার, and r is increasing, that means e is decreasing, অর্থাৎ r যত বাড়ছে e তত আস্তে আস্তে করে কমছে। অর্থাৎ আমি এই আধান থেকে যত আস্তে আস্তে করে দূরের দিক যাবো ইলেকট্রিক ফিল্ডের ইন্টেন্সিটি তত আস্তে আস্তে করে কিন্তু কমছে। সো একমাত্র একটাই কারণে বলতে পারবো, at r tending to infinity, যদি r infinity তে চলে যায় তাহলে ইলেকট্রিক ফিল্ড অলসো বিকামস জিরো। এন্ড ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়ে যায় তাহলে ওই স্থানে, তাহলে ইনফিনিটিতে ইলেকট্রিক ফিল্ড জিরো। এবার খুব ভালো করে শোনো, এবার ওই ইনফিনিটি স্থানে অর্থাৎ যেখানে ইলেকট্রিক ফিল্ড ভ্যানিশ, তাই তো ভ্যানিশ করছে তো ইলেকট্রিক ফিল্ড, কোথায়? ইনফিনিটি স্থানে। তাহলে ইনফিনিটি স্থানে ইলেকট্রিক ফিল্ড ভ্যানিশ, এবার ওই ইনফিনিটি স্থানে অর্থাৎ যেখানে ইলেকট্রিক ফিল্ড ভ্যানিশ সেখানে যদি আমি যেখানে তাহলে আর টেন্ডিং টু ইনফিনিটি স্থানে যেখানে ই জিরো হয়ে যাচ্ছে সেই স্থানে যদি আমি কোনো ক্যাপিটাল কিউ আধান রাখি, তাহলে তার উপর যে ফোর্স কাজ করতে পারে সেটা নিশ্চয়ই এফ সমান কিউ ইন্টু ই, দ্যাট উইল বি জিরো বিকজ অফ ইলেকট্রিক ফিল্ড ইজ জিরো। সো ফোর্স উইল বি জিরো, দ্যাট মিনস ওয়ার্ক ডান উইল বি জিরো, দেন ওয়ার্ক ডান, তাহলে কি পেলাম না, ই যদি এটা থাকে এট আর টেন্ডিং টু ইনফিনিটি ই টেন্ডিং টু জিরো, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এট আর ইনফিনিটিতে জিরো হয়ে যাচ্ছে। সো যদি ইনফিনিটিতে ইনফিনিটিতে ইলেকট্রিক ফিল্ড যদি জিরো হয়ে যায় তাহলে ইনফিনিটিতে যদি কোনো একটা চার্জ রেখে থাকি তাহলে সেই চার্জের উপরে ফোর্স সেটা হলো জিরো হবে, এবং সেই ইনফিনিটি স্থানেই যদি সেই চার্জটাকে কোনো একটা ডিএক্স ডিসপ্লেসমেন্ট করাই তাহলে যে ওয়াকডানটা আমাদের করতে হবে সেই ওয়াকডানটাও নিশ্চয়ই কিন্তু আমাদের জিরো হবে, অর্থাৎ যে কার্য করতে হবে সেটাও জিরো হবে বিকজ অফ ফোর্সটা জিরো। এখন আমরা জানি এই ডব্লিউটাকে লেখা যায় ভি বাই কিউ দিয়ে, দ্যাট ইজ অফ জিরো বিকজ অফ একটু আগে রিলেশন শিখেছি ডব্লিউ সমান ভি ইন্টু কিউ, দ্যাট মিন্স ভি উইল বি জিরো, দ্যাট মিন্স অ্যাট আর টেন্ডিং টু ইনফিনিটিতে ডব্লু জিরো, ওয়াকডান জিরো, এবং ওয়াকডান জিরো হওয়ার জন্য ভি বাই কিউ সেটাও জিরো, সো ভিটা কিন্তু জিরো। অর্থাৎ আর টেন্ডিং টু ইনফিনিটিতে সো ইলেকট্রিক ফিল্ড জিরো হয়ে গেছে এবং আমাদের পোটেন্সিয়ালটাও কিন্তু জিরো হয়েছে আর টেন্ডিং টু ইনফিনিটিতে। সো এটাকেই আমরা বলবো হচ্ছে কিন্তু জিরো পোটেন্সিয়াল রিজিয়ন, অর্থাৎ কি বলবো, জিরো পোটেন্সিয়াল রিজিয়ন। তাহলে জিরো পোটেন্সিয়াল রিজিয়নটা কি, তাহলে জিরো পোটেন্সিয়াল যে রিজিয়ন সেটা কি, না যেখানে আমাদের কোনো পার্টিকেলকে যদি এক স্থান থেকে অন্য স্থানে সরাতে হয় তাহলে তার জন্য কোনো ওয়ার্ক ডান করতে হবে না, যা কথা পোটেন্সিয়াল সেখানে জিরো সেই একই কথা, এবং
সেখানে ইলেকট্রিক ফিল্ডও জিরো, অর্থাৎ সব একই কথা। অর্থাৎ আর জিরো পোটেনশিয়াল রিজিয়ন মানে হলো এমন একটা অঞ্চল যেখানে হচ্ছে কোনো চার্জকে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে নিয়ে যেতে গেলে কোনো মুভ করাতে মানে মুভ করতে গেলে কোনো ফোর্স লাগবে, মানে কোনো কার্য করতে হবে না, বিকজ অফ একটাই কারণ, সেখানে কিন্তু ফোর্সটাও জিরো। অর্থাৎ যেটা পেয়েছি আমরা, আর টেন্ডিং টু ইনফিনিটিতে ফোর্স জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো, অ্যান্ড পোটেনশিয়ালও জিরো। ঠিক, তাহলে জিরো পোটেনশিয়াল রিজিয়ন বলতে তাহলে আমরা বুঝেছি যে স্থানে পোটেনশিয়ালটা জিরো, যে স্থানটা হলো ইনফিনিটিতে আছে, এবং যে স্থানে আমাদের ফোর্স জিরো, এবং যে স্থানে কোনো একটা পার্টিকেলকে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে গেলে কোনো ওয়ার্ক ডান করতে হয় না, সেটাই হলো আমাদের জিরো পোটেনশিয়াল রিজিয়ন, অর্থাৎ জিরো পোটেনশিয়াল অঞ্চল যেখানে পোটেনশিয়াল জিরো। সো ইনফিনিটিতে জিরো। তাহলে এইবারে কিন্তু আগের যে ডায়াগ্রামটা আমরা টেনেছিলাম যে প্রত্যেকটা পয়েন্টে বিভব কিন্তু ডিফারেন্ট হতে হতে যাচ্ছিল, সেটা কিন্তু একটা লজিক এখানে আমি তাকে খুঁজে পাবো। কি পাবো দেখে নাও তাহলে, এটা নিশ্চয় লিখে নিয়েছো। তাহলে কি পাবো, কি পাবো? ধরো আগে যে আমরা অঞ্চলটা নিয়েছিলাম, আগে যে আমরা অঞ্চলটা এরকম করে দিয়ে দেখিয়েছিলাম, সেটা কিন্তু ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই আমরা দেখিয়েছিলাম, ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই এই অঞ্চলটা আছে। তাহলে এখানে যদি একটা কোনো পয়েন্ট থাকে, তাহলে সেই কোনো পয়েন্টে, তাহলে এইখান থেকে কোনো পয়েন্ট থেকে একক ঘনত্ব আদানকে এই পয়েন্টে আনতে যদি 20 জুল কার্য করতে হয়, তাহলে আমরা বলেছিলাম তাহলে এইটার ভোল্টেজ কি তাহলে 20 ভোল্ট হবে, অর্থাৎ এই স্থানে কি বিভব 20 ভোল্ট হবে। সো সেটা ডিপেন্ড করছে আমরা বস্তুটাকে কোথেকে কোথায় সরাচ্ছি, অর্থাৎ এটা মুছে নি, অর্থাৎ আমরা যেটা বলতে পারি যে বিভব বলতে আসল কিছু নেই, বিভব বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কি, দুটো স্থানের কিন্তু বিভবের পার্থক্য বুঝবো। ঠিক, তাহলে বিভব বলতে অ্যাবসলিউট কিছু নেই, সো বিভব বলতে যেটা বুঝবো আমরা বিভবের পার্থক্য বুঝবো। তার মানে কোন একটা স্থানে যদি ইলেকট্রিক ফিল্ডের বাইরে থেকে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের বাইরে, অর্থাৎ অসীম থেকে কোন একটা বিন্দু ধনাত্মক আদানকে যদি আমি তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে চাই, তাহলে যে কার্যটা হবে সেটাকেই তো বিভব বলা হয়। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অ্যাবসলিউট বিভবের কনসেপ্ট আছে, অ্যাবসলিউট বিভবের কনসেপ্ট আছে। বাট কিন্তু এইখানটায় যেটা হচ্ছে কি, আমাদের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো বিন্দু সেইখান থেকে এইখানে আনতে গেলে যে আমি 20 জুল কার্য করেছি, তার মানে কিন্তু এটা বোঝায় না যে এই স্থানে বিভবটা কিন্তু 20 ভোল্ট। ঠিক, তার মানে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট বা কোনো বিন্দুর বিভব মানে কি বুঝবো, এবং সেই বিন্দুটা যদি আমি আর ভাবি তাহলে কি বুঝবো আমি, তাহলে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট মানে কি বুঝবো, যদি সেই পয়েন্টটা আমি আর ধরে নিই তাহলে বুঝবো আমি সেই পয়েন্টের পোটেনশিয়াল মাইনাস হলো ভি ইনফিনিটির পোটেনশিয়াল, এবং ভি ইনফিনিটির পোটেনশিয়ালটাকে আমরা জিরো জানি, এবং তাহলে ভি অফ আর মাইনাস জিরো মানে ভি অফ আর। অর্থাৎ কোন একটা ইনফিনিটিতে এবং কোন একটা বিন্দুর পোটেনশিয়ালের পার্থক্যটাই হলো সেই বিন্দুর পোটেনশিয়ালের সাথে সমান, অর্থাৎ সেই কেসেই একমাত্র পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ বিভবের পার্থক্যটাই কিন্তু অ্যাবসলিউট বিভবের সাথে সমান হয়। তাহলে এই কথাটা লিখে নিও, কি লিখবে, তাহলে বিভবের পার্থক্য অ্যাবসলিউট বিভব অর্থাৎ কোন একটা স্থানের বিন্দুর বিভবের সাথে সমান হতে পারে সেটা কখন, যদি একটা পয়েন্ট ইনফিনিটিতে থেকে থাকে। ঠিক, একটা পয়েন্ট ইনফিনিটি থেকে থাকে, তার মানে যদি কোনো একটা ইনফিনিটি স্থান, বিকজ ইলেকট্রিক ফিল্ড রিজিয়নের বাইরের স্থানকেই আমরা ইনফিনিটি স্থান বলি, সো এই ইনফিনিটি স্থানের মানে ইনফিনিটি স্থান থেকে যদি কোনো একটা বিন্দু আধানকে মানে একক ধনাত্মক বিন্দু আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দু আনতে যে কার্যটাই হবে সেটাইকে আমরা বলবো হচ্ছে ওই স্থানে অ্যাবসলিউট বিভব। তার মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটাকে আমার 20 না বলে কিছু একটা বিগার বলা উচিত, অর্থাৎ 40 কিছু বলা উচিত।
ঠিক অর্থাৎ 40 জুল কার্যকর হচ্ছে অর্থাৎ এই স্থানে বিভবটা হলো 40 ভোল্ট অ্যাবসলিউট কিন্তু তার মানে কি আমরা বুঝবো তাহলে এই স্থান থেকে এই স্থানে যে মুভ করাতে গিয়ে আমি যখন বলেছিলাম প্রথম ক্ষেত্রে যে কার্য আমাকে 20 জুল করতে হয়েছিল তাহলে কি ওই স্থানে বিভবটা 20 ভোল্ট তাহলে এটা কি মিথ্যা কথা না মিথ্যা কথা নয় কারণ এই স্থান অর্থাৎ এই ইনফিনিট স্থান থেকেই অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রে এই ফার্স্ট স্থানে ঢুকতে গিয়েই আমাকে কিন্তু 20 জুল কার্যটা নষ্ট হয়েছে বা কার্যটা করতে হয়েছিল অর্থাৎ টোটালটা রেসপেক্টে যদি ভাবো তাহলে এইখানকার 20 এইখানকার 20 দ্যাট গিভস ইউ 40 জুল অর্থাৎ 40 ভোল্ট যে 40 ভোল্টটা একবারে ডাইরেক্টের সাথে সমান হতে পারে ঠিক তাহলে এগেইন রিপিট করছি খুব ভালো করে বুঝে নাও তাহলে যেটা বোঝার দরকার সেটা হচ্ছে কে যদি ইনফিনিটি স্থান থেকে কোন একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ঢুকে পড়ি তাহলে সেই বিন্দুর বিভবটা এবং ইনফিনিটি স্থানের বিভবের যে পার্থক্য হবে সেটাই হবে ওই স্থানের অ্যাবসলিউট বিভবের সাথে সমান এবং সেই কার্যটা করতে যদি আমাকে 40 জুল লাগে তাহলে আমরা বলতে পারো ওই স্থানের বিভবটা হচ্ছে কে 40 ভোল্ট ওকে কিন্তু যদি আমরা বিভবে মানে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দু থেকে আবার ওই বিন্দুতে যাই সেই ক্ষেত্রে যদি আমাকে কার্য তখন 20 জুল করতে হয় তাহলে কি আমরা বলতে পারবো ওই স্থানের বিভবটা 20 ভোল্ট না বলতে পারবো না বিকজ আমরা এটাই বলতে পারবো এই স্থান আর এই স্থানের মধ্যে বিভবের যে পার্থক্য আছে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 20 ভোল্ট নট এক কিন্তু অ্যাবসলিউট বিভব তার মানে আমরা এইটাকে যদি দুটোতে ব্রেক করে দিই যে ইনফিনিটি স্থান থেকে প্রথম প্রসেসে অর্থাৎ প্রথম তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা কোনো বিন্দুতে ঢুকতে বা আনতে গেলে যে কার্যটা করতে হয়েছিল সেটাও যদি 20 জুল হয় তাহলে এইখান থেকেও এইখানে আনতে গেলে 20 জুলই লাগবে বা লেগেছে সেই জন্য এই 20 এই 20 দ্যাট গিভস ইউ অ্যাবসলিউট বিভব ওই স্থানের যেটা কিন্তু ইনফিনিটি স্থান থেকে নিয়ে এসে রাখতে হয়েছিল অর্থাৎ তাহলে সামারি কি সামারি এটাই যে পোটেনশিয়াল এট এ পয়েন্ট গিভস ইউ অ্যাবসলিউট পোটেনশিয়াল যদি একটা পয়েন্ট ইনফিনিটি থাকে এবং একটা পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে কিন্তু যদি একটা ইলেকট্রিক ফিল্ডের এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে নিয়ে যেতে যে কার্যটা করতে হবে অর্থাৎ যে কার্যটা আমাকে করতে হয়েছে সেটা কিন্তু ওই দুটো স্থানের বিভবের পার্থক্যের সাথে সমান ঠিক আছে সেটা কিন্তু অ্যাবসলিউট বিভব নয় ওকে আই থিঙ্ক ক্লিয়ার সো যা যা কথা বলেছি ওগুলো লিখে নেবে কিন্তু ওকে মুছে দিই তাহলে এবার আমরা যেটা করব পোটেনশিয়াল এট এ পয়েন্ট বার করার চেষ্টা করব তাহলে আমরা একটা কথাতে গেস করতে পারি আমরা সমস্ত আলোচনা থেকে একটা কথাই বলতে পারি যেহেতু পোটেনশিয়ালটা ইনফিনিটি স্থানে গিয়ে জিরো হয় অর্থাৎ চার্জ থেকে ইনফিনিটি দূরে সেটা গিয়ে জিরো হয়ে যায় ঠিক জিরো হয়ে যায় পোটেনশিয়ালটা এক্ষুনি প্রমাণ করা হয়েছে ফোর্স জিরো ওয়ার্ক ডান জিরো পোটেনশিয়াল জিরো এবং ইলেকট্রিক ফিল্ডটাও কিন্তু ইনফিনিটি স্থানে গিয়ে কিন্তু জিরো হয়ে যায় এবং ইলেকট্রিক ফিল্ড কিন্তু ইজ এ ফাংশন অফ আর ইলেকট্রিক ফিল্ড কিন্তু আর এর ওপর ডিপেন্ডেন্ট অর্থাৎ দূরত্বের ওপর ডিপেন্ডেন্ট সেই জন্যই কিন্তু ইলেকট্রিক ফিল্ড রাশিমালার মধ্যে কে কিউ বাই আর স্কোয়ার থাকে বা আর স্কোয়ার আছে বলে আমরা বলছি ইলেকট্রিক ফিল্ড ইজ এ ফাংশন অফ আর কিন্তু আমরা যেটা এখন বলতে চাইছি যে পোটেনশিয়াল এট এ পয়েন্ট সেটা কিন্তু এখন তার রাশিমালা বা তার এক্সপ্রেশন তার দেখতে কেমন সে চৌকো মোটা বেটে কিছুই জানি না বাট আই ক্যান গেস পোটেনশিয়াল শুড হ্যাভ টু বি অলসো ফাংশন অফ আর বিকজ ইলেকট্রিক ফিল্ডের মতো এর বিহেভিয়ার না থাকলেও পুরোটাই কিন্তু কিছু বিহেভিয়ার আছে বিকজ আর টেন্ডিং টু ইনফিনিটি সে কিন্তু জিরো হয়ে যায় আবার যখন সে আস্তে আস্তে করে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ঢুকছে অর্থাৎ যে ইলেকট্রিক ফিল্ডটা কোনো চার্জের জন্য সৃষ্টি হয়ে আছে সেই চার্জের কাছাকাছি যখন কোনো একক ঘনত্ব আদানকে আনছি তখন আমাকে কিন্তু কার্য করার হারকে বাড়াতে হচ্ছে অর্থাৎ পোটেনশিয়াল সেই পয়েন্টে ক্রমশ ক্রমশ বাড়ছে ঠিক তার মানে কোথাও কি তাহলে পোটেনশিয়াল দূরত্ব উপর নির্ভর করে যদি নির্ভর করে থাকে তাহলে ডেফিনেটলি ফাংশন অফ আর হবে এবং আই ক্যান গেস পোটেনশিয়াল ফাংশন অফ আর চলো লেটস প্রুভ দ্যাট দেখি সেটা হয় কি না ওকে তো তো হেডিংটাই একই থাকবে পোটেনশিয়াল এট এ পয়েন্ট ঠিক আছে তাহলে তোমরা ধরে নাও এইখানে একটা প্লাস কিউ আদান আছে এইখান থেকে
আর দূরে আমি একটা বিন্দু নিয়েছি এ এবং পুরোটা থেকে আবার এক্স দূরে আরো এক এক্স দূরে ধরো এটা থেকে এটা আর দূরে এবং এটা থেকে এটা এক্স দূরে আরো একটা বিন্দু আছে সাপোজ পি এবার এইটা হলো আমাদের ইনফিনিটি স্থান ঠিক তাহলে ইনফিনিটি থেকে ইনফিনিটিতে মুভ করতে গেলে অর্থাৎ এইখান থেকে এখানে মুভ করতে গেলে কোনো কার্যকর্তা আমার হয়নি বিকজ অফ কোনো ফোর্সই ওখানে নেই কার এগেনস্ট আমি কার্য করব তাহলে পোটেনশিয়াল তার দিতে পাবো না ওকে ঠিক তাহলে এবারে ভাবো পি বিন্দুতে পি বিন্দুতে ক্ষেত্রফল বললো দ্যাট ইজ অফ ইলেকট্রিক ফিল্ড তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ডেফিনেটলি কে কিউ বাই আর স্কোয়ার হবে কে কিউ বাই আর স্কোয়ার অ্যান্ড ইটস ডিরেকশন উইল বি সাপোজ এটার নাম দাও ও তাহলে ও টু পি অভিমুখে হবে ঠিক ইন পজিটিভ এক্স ডিরেকশন তার হচ্ছে কে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন হবে অ্যান্ড দিস কে ভ্যালু উইল বি ডেফিনেটলি নিশ্চয় 1 বাই 4 পাই এপসাইলন নটই হবে কে হবে 1 বাই 4 পাই এপসাইলন নট এবারে যদি এইখান থেকে কোন চার্জ এটাও তো তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু বিকজ অফ ওখানে ফিল্ডের এক্সিস্টেন্স আছে তার মানে সে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু তাহলে ওইখান থেকে আমি ধরে নিলাম কিন্তু অ্যাকচুয়াল ডেফিনেশন তো ইনফিনিটি থেকে আরে আসে তাই না বা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা বিন্দুতে আসা আমরা ফার্স্ট অফ অল কেসে ধরবো ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে যাচ্ছে ওকে সাপোজ ভাবো ও এইখানটা থেকে আছে এইখান থেকে এই দিকে ডিএক্স ডিসপ্লেসমেন্ট করলো অর্থাৎ ডিএক্স দূরত্ব সরে আসলো ঠিক আছে তাহলে এই পয়েন্ট পিটাকে মানে পয়েন্ট পি তে যে একক ধনাত্মক বিন্দু আদান আছে সাপোজ একক ধনাত্মক বিন্দু আদান আছে তাকে আবার টেনে এইদিকে আনতে হবে ওই বলে না দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান হীরক রাজার দেশে তাহলে কি এখানে কি হবে ফিজিক্স ধরে মারো টান চার্জ দেবে তোমার ওয়াক ডান কি দেবে দড়ি ফিজিক্স ধরে মারো টান চার্জ তোমায় দেবে ওয়াক ডান মানে বিভব দেবে ওকে সো ডিএক্স দূরত্ব সরাতে এবারে এখানে লিখলাম অ্যাকর্ডিং টু ফিগার ঠিক ফিগার অনুযায়ী ডিএক্স দূরত্ব সরাতে কার্য ডিডব্লিউ ইকুয়ালস টু এফ ডট অফ ডিএক্স বিকজ এফ ডট ডিএক্স হলো কার্যের ডেফিনিশন এখন খুব ভালো করে দেখো এফ ডিএক্স এর জায়গায় আমরা কস 180 বসাতে পারি 180 ডিগ্রি বসাতে পারি 180 ডিগ্রি বসাতে পারি কেন বিকজ এই বিন্দুতে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইদিকে অর ফোর্সের ডিরেকশন এইদিকে ঠিক আর এই বিন্দুতে থেকে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে ডিএক্স ভেক্টরটা ডিসপ্লেসমেন্টে সেটা কিন্তু উল্টো দিক এটা পূর্ব দিক হলে এটা পশ্চিম দিক তাহলে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা নিশ্চয় থিটা 180 ডিগ্রি এবার আমরা কি জানি এফ সমান কিউ ইন্টু ই হয় ঠিক এই কিউটাকে তুমি জেনারেল কিউ ধরো ক্যাপিটাল কিউ এখন এই স্থানে তো একক ধনাত্মক বিন্দু আদান বসানো আছে তাই না তাহলে এইটার ভ্যালু হচ্ছে কি 1 তার মানে কোন একটা স্থানে একক ধনাত্মক বিন্দু আদান বসালে তার উপরে যে ফোর্সটা হবে সেটাই হলো ওই স্থানে ইলেকট্রিক ফিল্ডের সাথে সমান বিকজ এটা 1 দেবে কিউটা 1 কিউ 1 হলে এফ সমান ই তার মানে ওই স্থানের একক ধনাত্মক আদানের উপর যে পরিমাণ ফোর্স কাজ করছে সেটাই হলো ওই স্থানে ইলেকট্রিক ফিল্ডের সাথে সমান ওই স্থানের ঠিক আছে তাহলে এফ কে আমি এখানে ই দ্বারা রিপ্লেস করে দিতেই পারি আর কস 180 এর ভ্যালু হলো -1 কস 180 এর ভ্যালু হলো -1 এখানে পাশে তোমরা কিন্তু লিখে দেবে যে কেন কস 180 নিলে বিকজ অফ তোমরা বলবে অ্যাকর্ডিং টু ফিগার ফোর্সের ডিরেকশন হলো এ থেকে পি এর দিক এবং ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হলো পি থেকে এ এর দিক দ্যাটস ওয়াই কস 180 মানে থিটা 180 ওকে এবারে এবারে ইর জায়গায় দেখো কে কিউ বাই আর স্কোয়ার বসিয়ে দিতে পারো সরি
এটা আমাদের পি বিন্দুটা এক্স দূরে ছিল না, পি বিন্দুতে, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড বার করেছি ডিউ টু দিস চার্জ, এবং সেটা কিন্তু এক্স দূরে আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার লেখা উচিত। তাহলে এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, আগে একটা মাইনাস সাইন, এই মাইনাসটা আসলো, ঠিক মাইনাস সাইন আসলো। এবার আমি কোথায় নিয়ে যেতে চাই, ফ্রম ইনফিনিটি টু আর, ফ্রম এই ইনফিনিটি টু এই রিজিয়ান আর, অর্থাৎ অর পয়েন্ট এ, পয়েন্ট এ তে আসতে চাই, ইনফিনিটি থেকে পয়েন্ট এ তে। এবার ইন্টিগ্রেট করে দাও, তাহলে টোটাল ডাব্লু দ্যাট ইস অফ ইন্টিগ্রেশন অফ ডিডব্লু গিভস ইউ ডাব্লু, তাহলে মাইনাস অফ কে কিউ ইন্টিগ্রেশন লিমিট এটা এটা, ওকে ইন্টিগ্রেশন লিমিট এটা। আর এই জায়গাটাকে তোমরা একটু হাইলাইট করে রেখো, এক্ষুনি আমার কাজে লাগবে, এক্ষুনি আমার কিছু একটা বললো সেই জায়গাটা কাজে লাগবে, এই জায়গাটা একটু হাইলাইট করে রাখো, ওকে। সো মাইনাস অফ কে কিউ ইনফিনিটি টু আর ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স, অ্যান্ড উই নো হাউ টু ডু দ্যাট ইন্টিগ্রাল। সো এটা মুছে দিচ্ছি, এটা কে কিউ কে ভ্যালুটা এটা তোমরা মাথায় রাখো, তোমরা জানো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, অর মাইনাস এক্স টু দি পাওয়ার এন করতে পারো, দ্যাট ইস অফ এক্স টু দি পাওয়ার মাইনাস এন প্লাস ওয়ান বাই মাইনাস এন প্লাস ওয়ান। এখানে পাওয়ারটা কত, এক্স টু দি পাওয়ার মাইনাস টু, সো আমি যদি একবারে করি মাইনাস অফ ওয়ান বাই এক্সই পাবো, এবং ইনফিনিটি টু আর, ঠিক। এবারে দেখো এই মাইনাসটা বাইরে এসে প্লাস করে দিল, এবং ওয়ান বাই এক্স ইনফিনিটি টু আর দ্যাট ইস অফ কে কিউ, এক্স এর জায়গায় একবার আর বসলো, আর একবার এক্স এর জায়গায় ইনফিনিটি বসলো, তাই তো। আর ওয়ান বাই ইনফিনিটি মানে কত আমরা জানি, জিরো, দ্যাট ইস কে কিউ বাই অফ আর, ঠিক। তাহলে টোটাল যে ওয়ার্ক ডান পেয়েছি ডাব্লু, সেটা কিন্তু আমাদের কে কিউ বাই আর এসছে। তাহলে ইনফিনিটি থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোন একটা বিন্দু যেটা এই প্লাস কিউ থেকে আর দূরে আছে সেই এ বিন্দুতে এনে বসাতে গেলে যে কার্যটা আমার করতে হয়েছে কে কিউ বাই আর, অ্যান্ড অ্যাকর্ডিং টু ডেফিনেশন দ্যাট ওয়ার্ক ডান ইজ ইকুইভ্যালেন্ট টু পোটেন্সিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট। তার মানে কি, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অনুযায়ী আমরা বলতে পারি যে ওয়ার্ক ডানটা আমরা করেছি সেটাই হলো ওই স্থানের বিভবের সাথে সমান। তার মানে নিশ্চয়ই এ বিন্দুতে যেটা আর দূরে আছে সেই স্থানের বিভবটা নিশ্চয়ই কে কিউ বাই আর, কোন আধানের জন্য, এই আধানটার জন্য এই স্থানের বিভব পেয়েছি আমরা, ওকে। এবং দেখো যেটা প্রথমে আমরা এখানে গেস করেছিলাম যে ইলেকট্রিক ফিল্ডের ন্যায় পোটেন্সিয়ালটাও কিন্তু ফাংশন অফ আর হতে পারে, অ্যান্ড ইউ হ্যাভ ফাইন্ড অলসো কে কিউ বাই আর দ্যাট ইস ইলেক্ট, মানে পোটেন্সিয়াল ইজ ফাংশন অফ আর। সো কোথায় লেখা যায়, এখানে। সো পোটেন্সিয়াল এখন ডব্লুটাকে তুমি রিপ্লেস করে দাও ভি দ্বারা, সো কে কিউ বাই আর, সো ভি ইজ ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই অফ আর, ওয়ান বাই ফোর পাই এপসাইলন, বিকজ কে এর ভ্যালু আমরা জানি, তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর, এটাই হলো তোমার আলটিমেট বিভবের এক্সপ্রেশন, দিস ইজ ইয়োর ফাইনাল অ্যান্সার। মানে পোটেন্সিয়াল এট এ পয়েন্ট আর সেটা হলো এইটা, ভি ইকুয়ালস টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর। এবার কেন ক্লিয়ার কথাটা এই পর্যন্ত, ক্লিয়ার ক্লিয়ার, দেখো ইনফিনিটি থেকে নিয়ে এসছি পয়েন্টটা, তার মানে ইনফিনিটির পোটেনশিয়াল আর এই পয়েন্টের পোটেনশিয়ালের পার্থক্যই ওই স্থানের অ্যাবসলিউট পোটেনশিয়ালের সাথে সমান, বিকজ অফ ইনফিনিটিতে পোটেনশিয়ালটা হলো বিগ জিরো। এবারে কেন এটাকে বক্স করতে বলেছিলাম, এবারে দেখে নাও, প্রশ্ন হতেই পারে তোমাদের মনে যে স্যার এখানে যদি মাইনাস কিউ আদান থাকতো তাহলে কি পোটেন্সিয়ালটার চেহারা একই থাকতো, মাইনাস কিউ যদি থাকতো এখানটায় প্লাসের জায়গায় ইনস্টেড অফ প্লাস, তাহলে কি এখানটায় পোটেন্সিয়ালটা তাহলে আমাদের কি একই চেহারা থাকতো না অন্য কিছু ভাবে চেঞ্জ হতো, সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে। দেখো যদি এখানটায় মাইনাস কিউ থাকতো, ঠিক আছে, দেখে নাও, আমরা একবারেই অ্যান্সার দিয়ে দিচ্ছি,
যদি এখানটায় মাইনাস কিউ থাকতো তাহলে এখানটা ফোর্সের ডিরেকশনটা আমরা কি বলতাম, পি থেকে নিশ্চয়ই ওর দিকে হবে, বিকজ ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন মাইনাস কিউর দিকে থাকে, তাহলে এখানে ডিরেকশনটা নিশ্চয়ই পিও হওয়া উচিত ছিল, ঠিকঠাক পিও। তাহলে ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন যদি পিও হয় এবং ডিসপ্লেসমেন্টও কিন্তু ইলেকট্রিক ফিল্ড এর মানে যেদিকে আছে সেই দিকেই হয়েছে, তাহলে এখানটা কস 180 না বসে নিশ্চয়ই কস কি বসতো, জিরো বসতো। এগেন রিপিট, ইলেকট্রিক ফিল্ড যদি এখানে মাইনাস কিউ আদান থেকে থাকতো, এটা যদি মাইনাস থাকতো, তাহলে এখানটা যে বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড হবে তার ডিরেকশন কিন্তু পিও হতো, অর্থাৎ এইদিকে, ঠিক ফ্রম রাইট টু লেফট। এবং ডিসপ্লেসমেন্টটাও দেখো ফ্রম রাইট টু লেফটেই হয়েছে, তার মানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আর ইন প্যারালাল, দ্যাট ইজ থিটা জিরো। সো থিটা জিরো যদি বসাই তাহলে কস জিরো ওয়ান, তাহলে কস জিরো ওয়ান বসালে এটা প্লাস ওয়ান দিয়ে দিচ্ছে, ঠিক প্লাস ওয়ান দিলে এখানে তাহলে প্লাস ভ্যালুটা হবে, এখানে কোনো মাইনাস ভ্যালু আসবে না, নিশ্চয়ই মাইনাস ভ্যালু আসবে না। এবার খুব ভালো করে দেখো এই মাইনাসটা কোত্থেকে এসছে, না এই ওয়ান বাই এক্স স্কোয়ার কে, এই ওয়ান বাই এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে মাইনাস ওয়ান বাই এক্স আসে, তাহলে ওয়ান বাই এক্স স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে মাইনাস ওয়ান বাই এক্স আসে, আর এই মাইনাসটা যেটা ছিল এই মাইনাসটা মাইনাসটা দিয়ে প্লাস ভ্যালু দিয়েছে, কিন্তু এখন এই প্লাসটা কিন্তু এই মাইনাসটা কিন্তু এখন প্লাস, বিকজ অফ এইটা এখানে প্লাস এইটাও প্লাস, তাহলে ইন্টিগ্রেট করলে যে মাইনাস ভ্যালু মাইনাস সাইনটা আসবে সেটা কিন্তু আলটিমেটলি কিন্তু রয়েই যাবে, তুমি ওটাকে বাদ দিতে পারবে না, তাই না? তাহলে ইন্টিগ্রেট করার পর যে মাইনাস সাইনটা থাকবে সেই মাইনাস সাইনটা কিন্তু রয়ে যাবে, বিকজ এখানে থিটা জিরো হয়েছিল, তার মানে আলটিমেট অ্যান্সারেও তোমার এখানে একটা মাইনাস সাইন থাকবে, মাইনাস সাইন থাকবে। তাহলে কি বলতে পারি, তাহলে আমরা যেটা বলতে পারি, তাহলে আমরা যেটা বলতে পারি সেটা, তাহলে প্লাস কিউর জন্য কোন বিন্দুতে বিভব ভি সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর দেবে, এন্ড মাইনাস কিউর জন্য কোন বিন্দুতে বিভব ভি সমান ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট মাইনাস কিউ বাই আর দেবে। সো দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, এটাই আমি বলতে চাইছি, মাইনাস কিউর জন্য মাইনাস কিউ বাই আর এন্ড প্লাস কিউর জন্য কিউ বাই আর। ওকে, দিমাগ মে এসিসি সিমেন্ট দ্বারা সিমেন্ট কাট দো, এসিসি নাও লাফার্চ, ওকে মুছে দে। চলো মুভিং টু দা নেক্সট সেকশন, মুভিং টু দা নেক্সট সেকশন। তাহলে যদি এইটা একটা তড়িৎ ক্ষেত্র হয়ে থাকে এবং সেই স্থানের তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি এ আর বি দুটো বিন্দু নিয়েছ, দুটো বিন্দু নিয়েছ, এইগুলো সব ইনফিনিটি স্থান, ঠিক আছে ইনফিনিটি স্থান। এবার ধরো এইখানটা আর একটু ক্লোজে বসিয়ে দাও এ বিন্দুটা, আর এইখানটা ধরো প্লাস কিউ আদান বসে আছে, এটা দূরত্ব হলো আর এ, এটা দূরত্ব হলো আর বি, অর্থাৎ প্লাস কিউ আদান থেকে এই বি বিন্দু দূরত্ব আর বি, আর এ বিন্দু দূরত্ব হলো আর এ। তাহলে এই ইনফিনিটি থেকে যদি এ তে এনে বসাতে চাই কোনো একক ধনাত্মক বিন্দু আধান, তাহলে যে বিভবটা হবে সেটা নিশ্চয়ই ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর এ হবে, অ্যাবসলিউটলি রাইট। এবং এই ইনফিনিটি থেকেই যদি আবার বি বিন্দুতে আধান এনে বসাতে চাই, তাহলে আমাদের কি দেবে, ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই আর বি দেবে, কিউ বাই আর বি দেবে। ওকে, এবার একটা ফান্ডা, কি ফান্ডা দেখে নাও, যে এই ভি এটাকেও কি বলেছিলাম, না এরকম লিখতে পারি পোটেন্সিয়াল অ্যাট এ মাইনাস পোটেন্সিয়াল অ্যাট ইনফিনিটি, ঠিকঠাক, অর্থাৎ ইনফিনিটি পোটেন্সিয়াল আর এ বিন্দুর পোটেন্সিয়ালের মতো পার্থক্য। আর এটাকে বলতে পারি ভিবি মাইনাস অফ ভিবি মাইনাস অফ ইনফিনিটির পোটেন্সিয়াল, ঠিক বলতে পারি, কারণ আমরা একটু আগে শিখেছি যে কোন স্থানের অ্যাবসলিউট পোটেন্সিয়াল মানে হলো সেই বিন্দুর পোটেন্সিয়াল আর ইনফিনিটি পোটেন্সিয়ালের ডিফারেন্স মানেই হলো সেই বিন্দুর অ্যাবসলিউট পোটেন্সিয়ালের সাথে সমান, ঠিক। তাহলে এবারে তুমি
এটাকে ওয়ান বলো, এটাকে টু বলো। তাহলে ইফ ইউ ডু ওয়ান মাইনাস টু, তুমি যদি ওয়ান মাইনাস টু করে দাও তাহলে কি পাচ্ছ দেখো, কি পাচ্ছ, ভিএ ভিএ ওয়ানটা ওদিকে আছে, তার মানে ভি অফ ইনফিনিটি মাইনাস ভিবি প্লাস ভি অফ ইনফিনিটি হয়ে যাবে নিশ্চয়ই, বিকজ ওয়ান মাইনাস টু করেছি, তাহলে এইটা মাইনাস এইটা বসবে তাই না, এইটা মাইনাস এইটা বসবে, তাহলে মাইনাসটা দিয়ে এই মাইনাসটা এইটা যখন বসাবো তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ইনফিনিটি প্লাস হয়ে যাবে সেকেন্ড। এবার এইটা সমান সমান কি লিখতে পারবো, এইটা সমান সমান, এটা সমান সমান আমরা লিখতে পারবো, তাহলে এক আর দুই বিয়োগ করেছি, তাহলে এক আর দুই বিয়োগ করা মানে হচ্ছে কি তোমার লেখা ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট, কিউটা যদি কমন তুলে না তাহলে ওয়ান বাই আর এ মাইনাস অফ ওয়ান বাই আর বি লেখা, ঠিক ওটা লেখা, বিকজ এইটা মাইনাস এইটা মানে এইটা মাইনাস অফ এইটা, সেটাই লিখেছি। এবার দেখে নাও এইটা ক্যান্সেল করে গেল, তাহলে ভিএ মাইনাস অফ ভিবি পেয়েছি, এটা কি, এটা হলো সেটাই এ বিন্দুর অ্যাবসলিউট বিভব আর বি বিন্দুর অ্যাবসলিউট বিভবের মধ্যে পার্থক্য, অর্থাৎ একই তড়িৎ ক্ষেত্রের মধ্যেই থাকা এ আর বি বিন্দু দুটো বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য, এন্ড সেটা কি না দুটোর অ্যাবসলিউট বিভবের ডিফারেন্স, সেটাই আসছে। সো কিউ বাই ফোর পাই এপসিলন ওয়ান বাই আর এ মাইনাস অফ ওয়ান বাই আর বি। এবার তুমি এটাই ভাবতে পারো, দেখো এইটাকে যদি এখন তড়িৎ ক্ষেত্রের বাইরে নিয়ে চলে যাও অ্যাবসলিউট ইনফিনিটিতে, অর্থাৎ ইনফিনিটিতে, তাহলে এইটা কি হয়ে যাবে ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো হয়ে যাবে, অর্থাৎ এই টার্মটা ভ্যানিশ করে যাবে, অর্থাৎ বি বিন্দুর যেহেতু এখন তড়িৎ ক্ষেত্রের বাইরে চলে গেছে সেই বিন্দুর বিভবটা কিন্তু জিরো হয়ে যাবে, তাহলে সোললি ডিপেন্ড করবে কার ওপরে না এই এ বিন্দুর বিভবের উপরে, অর্থাৎ দেখতেই পাচ্ছ যে দুটো বিন্দুর বিভবের পার্থক্য অ্যাবসলিউট বিভবের সাথে সমান, কার সেটা হলো এ বিন্দুর বিভবের সাথে সমান, ঠিকঠাক ঠিকঠাক মুছে দিই মুছে দিই, চলো এবার নেক্সট হেডিং, সো আওয়ার নেক্সট টপিক তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব কেস ওয়ান, দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে বিভব, আমরা ইলেকট্রিক ফিল্ডে রিমেম্বার করে দেখো ওই তিনটে ঘটনায় ঘটিয়েছিলাম, মানে কেস শিখেছিলাম অ্যাকচুয়ালি, দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, দু নম্বর দ্বিমেরুর কোন হচ্ছে কে লম্ব সমদ্বি খণ্ডকের অক্ষের উপর কোন বিন্দুতে ফিল্ড, এন্ড দ্বিমেরুর যে কোনো পজিশনে ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা ওই তিনটে পজিশনে শিখবো, সবকিছুর জন্য ইলেকট্রিক ফিল্ডের জায়গায় কপি পেস্ট করে বসিয়ে দাও তড়িৎ বিভব, ওকে। সো দ্বিমেরুর অক্ষের উপর কোন বিন্দুতে বিভব, তাহলে উই হ্যাভ অ্যান ইলেকট্রিক ডাইপোল দ্যাট ইজ অ মাইনাস কিউ অ্যান্ড প্লাস কিউ অ্যান্ড গিভিং দ্য নেম অফ এ বি অ্যান্ড ইটস লেন্থ ইজ টুয়েলভ, লেন্থ ইজ টুয়েলভ অ্যান্ড ইটস মিডল পয়েন্ট ইজ ও, সো এ ও ইজ এল অ্যান্ড ও বি সরি এ ও সমান ও বি সমান স্যার এল, এটা ওকে এটাও এল, and we want to find an electric dipole at a point p, at a point p korbo na at a point t which is at distance r from midpoint o, tale amra ab ekta dipole ache jar length holo 12, o holo tar moddho bindu and moddho bindu theke r dure t bindute kon ekta bindute we want to find the electric dipole, okay so according to figure কি কি পাচ্ছি দেখো, এ ও সমান ও বি, এ ও সমান ও বি ইজ এল অ্যান্ড এ বি ইজ ইকুয়ালস টু টুয়েলভ অ্যান্ড ও টি ইজ আর অ্যান্ড তোমরা যদি ভালো করে দেখো তাহলে এবারে আমরা বলতে পারবো বিটি এই যে ডিস্টেন্সটা বি থেকে টি পর্যন্ত সেটা হবে নিশ্চয়ই আর মাইনাস অফ এল and at seta hobe r plus of l, okay so ebare
ए बिंदुर माइनस क्यूबर जोनो टी बिंदुते विभव वी वन इक्वल्स टू वन बाय फोर पाई एप्सिलॉन नॉट की होबे माइनस क्यू बाई ऑफ माइनस क्यू बाई एटी बिकॉज ए थे ए बिंदुर आधानेर जोनो आमरा टी बिंदुते बार कोर्ची ताहले आमादेर डिस्टेंस टा ए थेके टी पर्यन्त दरकार एंड एटी डिस्टेंस टा आमादेर आर प्लस एल ताहले पुट हियर आर प्लस एल ओके माइनस क्यू बाई आर आर एर जगह आर ए प्लस माने एटी बसबे आर एटीर जगह आर प्लस एल सिमिलारलि बी बिंदुर प्लस क्यू एर जोनो टी बिंदुते विभव वी टू इज वन बाई फोर पाई एप्सिलॉन नॉट क्यू बाई ऑफ आर माइनस ऑफ एल एंड तुम्हारा देखते ही पाच टी बिंदुटा कार काछाकाछी बी बिंदुर सुतरां बी बिंदुर इफेक्टटा टी बिंदुते बेशी थाकाटा स्वाभाविक ओके बी बिंदुर इफेक्टटा टी बिंदुते थाकाटा बेशी स्वाभाविक तार माने टी बिंदुते बी बिंदुर विभवटा डोमिनेट करबे सो नेट विभव सुतरां विभव एट पॉइंट टी दैट इज ऑफ वी नेट समान वी टू माइनस ऑफ वी वन दैट इज बी बिंदु फील्ड डोमिनेट करबे आर वी तुम्हारा ताले एकेबारे जदि बसाते पारो ताले क्यू कमन चले आसलो एंड एटा वन बाई आर माइनस ऑफ एल माइनस ऑफ वन बाई आर प्लस एल এটা নেট বিভব ভি টু প্লাস ভি ওয়ান ওকে সো কিউ বাই ফোর পাই এপসাইলন নট ডুইং দ্য এলসিএম তোমরা যদি এলসিএমটা করো লসাগুটা করো দেখো কি পাবে নিচে পাচ্ছ আর মাইনাস অফ এল আর প্লাস অফ এল আর মাইনাস কেটে গেলে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল নাকি माइनस आर प्लस एल सो आर आर कैंसिल कर लो की पेलाम क्यू बाई फोर पाई एप्सिलॉन नॉट क्यू आर एल प्लस एल दैट इज ऑफ टूएल टूएल और क्यू आछे और नीचे देखो आर स्क्वायर माइनस ऑफ एल स्क्वायर आर स्क्वायर माइनस ऑफ एल स्क्वायर दैट इज ऑफ वी नेट ठीक এটা হলো वी नेट এর मान এবারে তো জানো আর একটু কাজ বাকি থাকে মুছে দিই খুব ইজি প্রসেস নিশ্চয়ই মুছে দিচ্ছি খুব ইজি প্রসেস এটার পরের লাইন এখানে করছি আমরা তাহলে ভি নেট কি পাচ্ছি আর আমরা জানি এইটুকু পার্ট কি দেয় কিউ ইন্টু টুয়েলভ দ্যাট ইজ দ্য মাল্টিপ্লিকেশন অফ লেন্থ অ্যান্ড চার্জ দ্যাট ইজ আমাদেরকে কি দেয় ডাইপোল মুমেন্ট দেয় তাই না डाइपोल मोमेंट के কিভাবে ডিনোট করি না স্মল পি দ্বারা তাহলে পি স্মল পি ডাইপোল মোমেন্ট অর্থাৎ দ্বিমেরু ভ্রামক তাহলে আর স্কয়ার যা ছিল বসিয়ে দাও দিস ইজ ইয়ার ফাইনাল অ্যানসার এবারে কেস এটা থাকে যে যদি আর মাছ মাছ গ্রেটার দেন এল হয় তাহলে আর স্কয়ার ফিস ফিস গ্রেটার দেন মাছ মাছ L square, so V net equals to 1 by 4 pi epsilon naught P square by of R square. So this is your final answer. এটা এই পর্যন্ত অ্যানসার আছে এই পর্যন্ত একটা করলে হবে এবার তোমাকে যদি বলে যে আটটার মান খুব বেশি এলের থেকে দেন ইউ ফলো দিস প্রসেস আদারওয়াইজ নট ওকে তাছাড়া এটা করতে হবে না ঠিক चलो मुछे दी सो नेक्स्ट हेडिंग केस टू दिमेरूर लंबो समुद्री खंडकेर ऊपर कोनो बिंदुते विभव दिमेरु लम्ब समुद्री खंडकेर ऊपर कोनो बिंदुते विभव तले दिमेरु
प्लस क्यू माइनस क्यू नाम दाओ ए बी लम्ब समुद्री खंडक ओके तो এখান থেকে ডট ডট করে টানতে হয় টিচুচু রেকর্ড টেনা পু চলে আসলো আরে কোয়াড লাইন চলে গেছে এটা এটা এই পর্যন্ত ওকে সো দিস ইজ ইওর এল দিস ইজ ইওর এল এন্ড দিস ইজ ইওর 12 এন্ড সাপোজ নাম দাও টি ওকে তাহলে ए बी डाइपोल लेंथ हलो 12 এটা নাম দাও ও এ ও সমান সমান ও বি সমান সমান এল এন্ড বাই সিমেট্রি আমরা ফিগার থেকে বলা যায় এ টি ইকুয়ালস টু বি টি তাই না এ টি ইকুয়ালস টু বি টি এন্ড टी बिंदुते विभव चाहिए आमादे ताई तो टी बिंदुते विभव चाहिए आमादे एखन ए बिंदुर माइनस क्यू एर जोन्नो विभव भी वन कत देवे देखो वन बाय फोर पाई एप्सिलन नॉट माइनस क्यू बाई एटी माइनस क्यू आई एटी एंड बी बिंदुर प्लस क्यू एर जोन्नो विभव वी टू इक्वल्स टू वन बाई फोर पाइप सेलर नॉट क्यू बाई बी टी एबारे देखो एटी बी टी टा समान सिमेट्री बोलछे ताई ना एई लेंथ टा एई लेंथ टा समान आर एटा होच्छे कमन लेंथ दुटोर मध्ये ताहले एई जे हाइपोटेनियस अर्थात अतिभुज टा देखते पाच्छि एई समकोणी त्रिभुज दाय ताहले सेटाओ समान हये जाबे सो नेट विभव वी तले वी वन प्लस ऑफ वी टू देखो खूब भालो करे वी वन एर वैल्यू तुम्ही जुदी बसाओ वन बाई फोर बाई एप्सिलॉन नॉट माइनस क्यू बाई एटी ओके सो एकटू असुविधा हो गेलो विभव এইখান থেকে আমরা একেবারে ভি সমান ভি ওয়ান প্লাস অফ ভি টু ভি ওয়ান এর ভ্যালু একেবারে বসিয়ে দাও মাইনাস কিউ বাই এটি প্লাস ওয়ান বাই ফোর বাই এপসাইলন নট কিউ বাই বিটি এন্ড ইকুয়ালস টু জিরো ঠিক ইকুয়ালস টু জিরো কেন জিরো হলো বিকজ এটি আর বিটি ডিস্টেন্সটা সমান তুমি এই জায়গাটা বিটি বসাতে এই এটি বিটির যা এটি বসাতে পারো অথবা এখানকার এটির যা বিটি বসাতে পারো তো সাপোজ বিটির জায়গায় এটি বসিয়ে দিয়েছি তাহলে ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ বাই এটি এন্ড ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট প্লাস দিয়ে কিউ বাই এটি তাহলে দুটো সেম ভ্যালু এন্ড উইথ অপোজিট সাইন দ্যাট গিভস ইউ ক্যান্সেল দ্যাট মিন টোটাল রেজাল্ট হলো জিরো সো টি বিন্দুতে নেট বিভবটা আমাদের জিরো এসছে তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্ত আমাদের শেষ করব কিন্তু নেক্সট দিন আমরা এটা নিয়ে অ্যানালিসিস করব তোমরা যদি ভালো করে খেয়াল করে থাকো যে ইলেকট্রিক ফিল্ড যখন বার করেছিলাম এই টি বিন্দুতে তখন কিন্তু একটা ভ্যালু এসেছিল এবং সেই ভ্যালুটা যদি রিমেম্বার করে থাকো ওয়ান বাই ফোর পাই এপসিলন নট পি বাই আর কিউ এসেছিল ফর আর মাচ মাচ গ্রেটার দ্যান এল কন্ডিশনটাতে এটা তো আমরা আর ধরেছিলাম এই ওটি ডিস্টেন্সটাকে আর ধরেছিলাম এখানে কিন্তু আমাদের আর ধরার কোনো দরকারই পড়লো না বিকজ আমরা এটি আর বিটি ডিস্টেন্স দ্বারাই কাজ চালিয়ে দিয়েছি ঠিক আছে চিলি চিকেন আর ভাত আর কিছু লাগবে না সো আমরা কিন্তু নেক্সট দিন অ্যানালিসিস করব যে এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করছে অর্থাৎ আছে দ্যাট ইজ অফ নন জিরো বাট এখানকার কিন্তু বিভবটা জিরো হয়ে গেছে এরকম সো মেনি কেসেস আমরা পাবো যেখানটা ফিল্ড আছে কিন্তু বিভব নেই আবার কোথাও আমাদের বিভব নেই কিন্তু ইলেকট্রিক ফিল্ড আছে ঠিকঠাক দ্যাট ইজ অফ ভাইস ভার্সা ইলেকট্রিক ফিল্ডের এক জায়গা নেই বিভব আছে এক ইলেকট্রিক ফিল্ড আছে নেই কিন্তু বিভব আছে যাই হোক সো যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে প্লিজ প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো সো যাতে আমি মোটিভেটেড হই আরো বেশি করে ভালো করে তোমাদের পড়াতে পারি আরো বেশি ভিডিও আনতে পারি তোমাদের জন্য যাতে তোমাদের হেল্পফুল হয় আর আর কিছু না বাস
तब तक के लिए जय हिंद जय भारत एंड कीप वॉचिंग माई चैनल टाटा।